সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার সিফাতি সাইদ, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি মনোরোগবিদ্যা বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন, বিশেষ করে কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের ভেতরে এই অ্যাডিকশন খুব তীব্র মাত্রায় ছড়িয়ে পড়েছে এবং যেটা আমাদের সমাজের সবাইকে বিশেষ করে বাবা মাদেরকে খুবই আতঙ্কিত করে ফেলে। তো ইন্টারনেট অ্যাডিকশন কি রোগ কিনা? তো ইন্টারনেট অ্যাডিকশন আসলে ঠিক ক্লাসিফিকেশন হিসেবে এখনো মানসিক রোগের ভেতরে ক্লাসিফাইড হয়নি, কিন্তু এটিকে এক ধরনের বিহেভিয়ারাল অ্যাডিকশন বলা হয়। অর্থাৎ অ্যাডিকশন বলতে আমরা বুঝি যে নেশাদ্রব্য, যেমন ধরুন বিভিন্ন যেসব জিনিস ব্যবহার করে মানুষ নেশা করে, যেসব কেমিক্যাল সাবস্টেন্স সেগুলো নেশা তৈরি করে, তো সেগুলো হচ্ছে অ্যাডিক্টিভ সাবস্টেন্স। কিন্তু বিহেভিয়ারাল অ্যাডিকশন হচ্ছে এমন একটি কাজ যেটি কোনো কেমিক্যাল বস্তু নয়, কোনো ঔষধ নয়, কোনো ইঞ্জেকশন, কোনো ট্যাবলেট নয়, কিন্তু সেটি একটি নেশা তৈরি করছে, একটি নির্ভর তীব্র নির্ভরশীলতা তৈরি করছে, যেমন ইন্টারনেট বা গেমিং বা গ্যাম্বলিং বা জুয়া খেলা, এই জিনিসগুলো বিহেভিয়ারাল অ্যাডিকশনের ভেতরে পড়ে। তো কখন আপনি বুঝবেন যে আপনি আপনি বা আপনার সন্তান ইন্টারনেট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন? একটা হচ্ছে মাত্রাতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার, এবং কোনো কারণে ইন্টারনেট যদি না থাকে বা কানেকশন লস থাকে বা কোনো কারণে মোবাইল ডাটা নাই বা ওয়াইফাই অ্যাভেলেবল না, তখন তারা তাদের মধ্যে একটা তীব্র অস্থিরতা বা ক্রেভিং তৈরি হয় এই ইন্টারনেট ব্যবহার করার জন্য, এবং দিনের একটা অনেক লম্বা সময় তারা ইন্টারনেটের পেছনে ব্যয় করে, এবং অন্যান্য যে আনন্দের বা এন্টারটেনমেন্টের যে বিষয়গুলো আমাদের জীবনে থাকে সেই জিনিসগুলো তাদের কাছে খুব তুচ্ছ মনে হয়, এবং তাদের কাছে ইন্টারনেটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস বলে তাদের কাছে প্রতীয়মান হয়। তো এই জিনিসটা যদি দেখা যেতে থাকে, তখন আপনি কিভাবে এই ইন্টারনেট অ্যাডিকশনটি কমাবেন বা কিভাবে নিজের বা নিজের সন্তানের ইন্টারনেট অ্যাডিকশন কমাতে পারেন, সেই বিষয়ে কিছু টিপস আজকে আপনাদেরকে দিতে পারি। প্রথমত হচ্ছে অ্যাকনলেজ করা, অর্থাৎ অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ, আমি ইন্টারনেটের প্রতি একটু অতিরিক্ত ঝুঁকে পড়ছি, আগে আমি এতটা ছিলাম না, কিন্তু দিনে দিনে আমি অতিরিক্ত ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়ছি, এবং এই জিনিসটা আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। যার এই সমস্যাটা আছে তিনি নিজে যদি এই বিষয়টি অ্যাকসেপ্ট এবং অ্যাকনলেজ না করেন, তাহলে এটা থেকে সমস্যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। অর্থাৎ অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহারের কারণে আমার লেখাপড়ার গ্রেড খারাপ হচ্ছে, আমার সাথে অন্যদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আমি খাওয়া ঘুম কোনো কিছু সময় মতো করতে পারছি না, এবং দেখা যাচ্ছে যে আমার অন্যান্য যেই খুব ভালো কিছু অভ্যাস ছিল, যে আমি আগে ফুটবল খেলতাম, গিটার বাজাতাম, এই জিনিসগুলো আমি এখন কিছুই করছি না, তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ইন্টারনেট অ্যাডিকশনটা আমার অনেক ক্ষতি করে ফেলেছে, এবং এই কারণে আমার এটা থেকে বেরিয়ে আসতে হবে। তো অনেক সময় বাবা মারা সন্তানদের সাথে রাগারাগি করেন যে সারাদিন ইন্টারনেটে পড়ে থাকো, মোবাইলে 24 ঘন্টা মোবাইলে থাকো, এবং কখনো মোবাইল কেড়ে নেন, বন্ধ করে রাখেন, এটা কিন্তু সমাধান নয়। কারণ ইন্টারনেট কিন্তু এখন আর শুধুমাত্র বিলাসিতা নয়, এটা কিন্তু একটা প্রয়োজন, লেখাপড়া বা কাজের যে কোনো ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমাদের ইন্টারনেট প্রয়োজন হয়। কাজে কন্ট্রোলড ইউজ কিভাবে করতে হবে সেটা চেষ্টা করতে হবে, এবং আপনার সন্তানকে আপনি ইন্টারনেট অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের যে খারাপ দিকগুলো আমি বললাম সেই বিষয়গুলো বলে তাকে মোটিভেট করতে পারেন। তো প্রথম ধাপটি হচ্ছে অ্যাকসেপ্ট করা বা অ্যাকনলেজ করা। এরপরে হচ্ছে যে ইন্টারনেট অ্যাডিকশন কমাতে হলে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে যে ইন্টারনেট যে কোন সাইটগুলো আমি বেশি ব্যবহার করি, কেউ যদি সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে তাকে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অফ করতে হবে, অর্থাৎ প্রতি মুহূর্তে যেন মেসেঞ্জার থেকে, ফেসবুক থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে তার কাছে যদি নোটিফিকেশন আসতে থাকে, নোটিফিকেশন ওই সাউন্ডটা শোনা মাত্রই একজন ইন্টারনেট অ্যাডিক্টেড ব্যক্তি আর নিজেকে কিন্তু ধরে রাখতে পারেন না, তার কিন্তু ইচ্ছা করে তখনই মোবাইলটা হাতে নিয়ে দেখি যে কি নোটিফিকেশন আসলো, কাজে নোটিফিকেশনটা বন্ধ করতে হয়। আর এটা ছাড়া কেউ যদি ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার যাদের থাকছে, যে তারা অনলাইনে অনেক বেশি গেম খেলেন এবং গেমের ব্যাপারে ভীষণভাবে তারা নির্ভরশীল হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে গেমের নোটিফিকেশন বন্ধ করতে হবে, বা গেমগুলো যদি অনেক গেম আছে যে তাদের সেগুলো টাকা দিয়ে খেলেন, সেই জিনিসগুলো যেন তারা পেমেন্ট না করেন, সেই পেমেন্টের ব্যবস্থা বন্ধ করতে হবে, ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করতে হবে, এবং সেই গেমেরও নোটিফিকেশন অফ করে রাখতে হবে, যেন গেমের কোনো নতুন কোনো লেভেল এসেছে বা এখন গেম ফুল চার্জ হয়েছে, এখন আবার তুমি খেলতে পারো, এই জাতীয় নোটিফিকেশন যেন না আসে। 3 নম্বর হচ্ছে হেলদি কিছু অল্টারনেটিভস, অর্থাৎ অল্টারনেট সোর্স অফ এন্টারটেনমেন্ট তৈরি করতে হবে, যাচ্ছে আমি যে সময়টা ইন্টারনেটে থাকতাম, ওই যে সময়টা আমি গেম খেলতাম, সেই সময়টা আমি কি করব, তাকে সেরকম একটা অল্টারনেটিভ তৈরি করে দিতে হবে, অথবা তিনি নিজেই তৈরি করবেন। অর্থাৎ তাকে যে সময়টা ইন্টারনেট সে ব্যবহার করতো সেই সময়ের জন্য একটা হেলদি কোনো একটা অপশন তৈরি করতে হবে, যেটা তার জন্য যথেষ্ট আনন্দদায়ক।
সেটা হতে পারে কোনো এক্সারসাইজ করা, সাইকেল চালানো, গান শোনা, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো, মুভি দেখা, ফ্যামিলির সাথে ভালো সময় কাটানো, এই জাতীয় যে কোনো কিছু, যেটা যার যার যে বিষয়ে আগ্রহ সেই বিষয়টা আগ্রহের জায়গাটাকে ফোকাস করে তার অল্টারনেট সোর্স অফ এন্টারটেনমেন্টটাকে ধরে রাখতে হবে। এটা ছাড়া অন্য যে বিষয়ে একটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে একটা দিনের একটা নির্দিষ্ট সময় ইন্টারনেট ফ্রি রাখা, যে অন্তত এতটা থেকে এতটা সময় আমি ডাটা অন করবো না বা আমি কম্পিউটার বা ল্যাপটপে বসবো না। প্রতিদিন একটা ইন্টারনেট ফ্রি টাইম রাখা, যে এই টাইমের ভিতরে নিজের রুলটা ঠিক করা যে অ্যাটলিস্ট এত ঘন্টা আমি ব্যবহার করব না। বিশেষ করে রাতের সময়টা আমরা বলি যে যেন ওই সময় যে বারবার ঘুম থেকে উঠে দেখা চেক করা এই জিনিসটা যেন না হয়, এবং ধীরে ধীরে যত আস্তে আস্তে উন্নতি হতে থাকবে সেই সময়টা বাড়ানো, অর্থাৎ প্রথমে 6 ঘন্টা, তারপর 7 ঘন্টা, তারপর 8 ঘন্টা, এভাবে করে বাড়াতে বাড়াতে যেন একটু লম্বা সময় ইন্টারনেট ফ্রি টাইম তারা নিতে পারে। এটা ছাড়া অন্যান্য জিনিস, বিশেষ করে হচ্ছে গিয়ে নিয়মিত খাওয়া, নিয়মিত ঘুমানো এবং অন্যান্য তাদের দৈনন্দিন যে কাজ সেই জিনিসগুলোতে বেশি মনোযোগ দেওয়া, যেটা হয়তো এতদিন ইন্টারনেট অ্যাডিকশনের কারণে সেই জিনিসগুলোতে মনোযোগ দেওয়া যায়নি। তো সেই বিষয়ে যেমন লেখাপড়া, কাজ বা ফ্যামিলির সাথে সম্পর্ক, এই বিষয়গুলোতে ফোকাস করা, এবং পরিশেষে যদি একেবারেই কোনো কিছুতেই কাজ না হয় সেক্ষেত্রে একজন মানসিক বিশেষজ্ঞের সাথে দেখা করা এবং দেখা করে এই বিষয়গুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা নেওয়া যেতে পারে। আজকে ইন্টারনেট অ্যাডিকশন নিয়ে এতটুকুই থাক, পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ধন্যবাদ সবাইকে।